তারাসের বন্ধ করবেন হ্যাঁ ভুল না এই দুই এই দুই চাটা হ্যাঁ ওকে ওকে রেডি 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 টেক বস যাই হ্যাঁ হ্যাঁ রেডি রোল অ্যাকশন অফিসার আমি 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 কোনো অপরাধ করিনি আমি কোনো দোষ করিনি প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন প্লিজ আমি নিজে হাতে তোকে অ্যারেস্ট করেছি তোর সাজা পেতেই হবে অফিসার অফিসার কাট কাট ওই লান মনসুর মেকআপ লাগে নাই তো এগুলো এই ঠিক কর ও কি সবাই একটু চা পানি দাও কি রাস্তা পানি কিছু নাই নাকি বিয়ে কার তোর না আমার 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 তুই কাকে বিয়ে করবি ডেফিনেটলি একটা মেয়েকে যাকে আমি ভালোবাসি মেয়েকে তোকে ভালোবাসি 100% বাহ তাহলে তো কোনো কথা নেই বিয়ে করে ফেল সেটা নিয়েই তো ভাবছিলাম ওর বাবা কিছুতেই এ বিয়ে মেনে নিতে চাইছে না আরে হিরুর প্রবলেম কি সেটাই সলভ করো বড় আর্টিস্ট যন্ত্রণাও বড় এর খাওয়াও বড় এর চলাও বড় মানে আতির মতো আর কি বোঝে নিত মানে সব কিছুই আর বড় বড় যন্ত্রণাটাও বড় পাইতেছি এই নিয়ে মনে করি ইন্ডাস্ট্রির ব্যক্তি ওনার নিয়ে কাম করে তো মনসুর খান সেরকমই তো হিরো এখন একটুকু যন্ত্রণা তো সহ্য করাই লাগবে দশটা জায়গায় বারোটা আইবে একটার জায়গায় তিন দিয়ে আইবে এই তো এইবে স্যার ওরে আমার সোনার সাদ ফিতলা গুগু কি অন্যরকম করে আসতো এখন কিছু বুঝো না না দুধে ধোয়া তুলসী পাতায় তুমি যে আমার আমার বাপের বাড়ির থেকে যখন বিয়ে করে আনছিলা কি কইছিলা রশ্মি তুমি থামবা তোমার খবর পড়া কি শেষ হইছে না আমি থামব না আপু তুমি অনেক দিন পরে এলে হ্যাঁ আন্টি সালাম সালাম কেমন আছো মা তুমি ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আছি আজকে কিন্তু পান্তা ভাত খাবো আজকে তো পান্তা ভাত নাই আজকে খিচুড়ি রান্না করেছি ও খিচুড়ি খিচুড়ি তো আমার অনেক ফেভারিট আচ্ছা খিচুড়ির সাথে কি ডিম ভাজি আর খিচুড়ি আমার এত ভালো লাগে আজকে তাহলে সেটাই হবে সাথে আর একটা জিনিস আছে কি গরু মাংস ওয়াও গরু মাংস আচ্ছা আন্টি আপনি কি জানতেন আমি আসবো না কি করে জানবো তাহলে যে সব আমার পছন্দের খাবার রান্না করেছেন আসলে এগুলি সব আবিরের জন্য রান্না করেছি আবির খিচুড়ির সাথে গরুর মাংসটা খুব পছন্দ করে খায় আচ্ছা তোমার ভাইয়া কোথায় ঘুমাচ্ছে ডাক আমি ডাকলে আসবে না তুমি গিয়ে ডেকে নিয়ে আসো থাক ডাকতে হবে না কাউকে একটা গুড নিউজ আছে গুড নিউজ কি গুড নিউজ তোমার ভিসা হয়ে গেছে কি বল কেন তুমি খুশি হওনি মানে খুশি না হওয়ার তো কিছু নেই ঠিক না আমেরিকার ভিসা পাওয়া যেটা ভাইয়া তুই আমেরিকা চলে যাচ্ছিস দেখা যাক সুযোগ পেলে তো যাবই আচ্ছা ঠিক আছে আগে টেবিলে বস হাত মুখ ধুয়ে নে নাস্তা করে নে তারপর দেখা যাক আন্টি আমার বাবা মা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে আপনারা কিন্তু ওনাদের সাথে একটু কথা বলতে হ্যাঁ বলবো মানে ওনারা কি আমাদের বাসায় আসবে নাকি আমি তোমাদের বাসায় যাব আপনি গেলেই ভালো আচ্ছা যাব তবে ঠিক আছে ওনারা আসুক আগে তারপর দেখা যাবে এই লাঠি বোঝা পড়া মানে আপনি তার আগে লাঠি দিয়ে কতগুলো আঘাত করেছেন আপনি আমাকে বলুন
আমি আপনাকে গুনে গুনে ঠিক কতগুলো আঘাত করব, একটাও কম করব না, একটাও বেশি না। বলুন বলুন কতগুলো আঘাত করেছেন? কি বলছো? কি ভেবেছেন আপনি, তারাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করবে না? তারার কেউ নেই। আরে এই যে নয়ন আছে, নয়ন, এখন আমি আপনাকে ঠিক সেভাবেই পেলাম। প্রযোজক সমিতিতে উনি জানাইতে আছে, মানে সব মিলিয়ে মানে সমিতির উপর ডিপেন্ড করে এখন পড়ে থাকা লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনার ব্যাগে কি অবস্থা? আমার কাছে মানে 1015 মতো আছে আর কি, মানে এখন টেস্টের যে এটা আবশ্যক, মানে সবকিছু মিলিয়ে মানে যা দেখতেছি মানে। আচ্ছা সমস্যা নেই, আমি দেখতেছি কি করা যায়। আপনি যান উপরে, যান স্যারের কাছে, যান, কিচ্ছু হবে না, আমরা আছি না, একটু ভরসা করেন না, যান না। সবাই বাইরে অপেক্ষা করছে, তোমার সাথে সবাই দেখা করে যাবে। কিন্তু বাবা, তুমি কিন্তু কারোর সাথে কথা বলবে না বেশি। ওদের বলিস আমি ভালো হয়ে যায়, আবার কাজ শুরু করতে পারবো। এখন কেমন লাগছে তোমার? একটু ভালো লাগছে, ব্যথাটা একটু কম হচ্ছে। কাঁদু না, কাঁদু না, মা কাঁদিস না, আমার ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবো। না 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 বাবা, তোমার কিচ্ছু হয়নি, তুমি কোনো টেনশন করো না। সবাই তো মানুষ, মানুষই তো ওরা। আরে ধর ছাই, সিনেমায় যেমন দেখায় তেমন নাকি সবাই? পর্দায় আসলে যেভাবে যাকে যেরকম দেখানো দরকার তাকে ওভাবেই সাজানো হয়। সাজিয়ে দেয় মানে মেকআপ করিয়ে দেয় কে, ছেলে না মেয়ে? আমি যতদূর দেখলাম ছেলেরাই সাজিয়ে দেয়। কেন এ মা কি লজ্জা, ছেলেরা মেকআপ করে দেয়? হ্যাঁ, মেয়েদের মুখে ঘাড়ে সে ছেলে মানুষটি হাত দেয় না? আরে না, মেকআপ দিতে গিয়ে যে যে জায়গায় ধরা দরকার হয়, মেকআপ করা দরকার হয়, শুধু ওই জায়গাগুলোই ধরে। লজ্জা করে না? আমি হলে তো লজ্জায় মরেই যেতাম। আসলে লজ্জা করে তার এখানে কাজ করা যাবে না। আচ্ছা বাদ দে, তোর অভিনয় কেমন হলো সেটা বল। অভিনয় হয়নি আসলে। কেন হলো না? আসলে আমি অভিনয় করতে পারিনি, আমাকে আবার যেতে বলেছে আরেকদিন। আবার যেতে হবে? হ্যাঁ আবার যেতে হবে। শোনো বাবু, আবার যেদিন শুটিং এ যাবে আমাকে কিন্তু একটু নিয়ে যাবা। হ্যাঁ না না, তোর এখানে যেয়ে লাভ হবে না। তুই পড়াশোনা করছিস, পড়াশোনাই কর, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা কর। আচ্ছা আমার না ক্লান্তি লাগছে, চল ঘুমিয়ে পড়ি। আরে বাবা রে, মানে কষ্ট তো এখনো করে যেতেছি, এটা কিসের জন্য কষ্ট করতেছি? সুদিনের একটা আশায়, সুদিন এমনই তৈরি পারে যে কালকে সকালে চলে যেতে পারে। এই যে মনে করো যে সেই সুদিনের আশায় বড় আশা করে নিয়ে তো বড় স্বপ্ন দেখছি, বড় স্বপ্ন দেখার জন্যই তো স্বপ্নের একটা জায়গায় চলে গেছি, এফডিসিতে ঢুকে পড়ছি। হয়তো বা আমার কাজটা প্রোডাকশন ম্যানেজার, এমনও তৈরি পারে যে এখান থেকে আমি প্রযোজক হয়ে যাবো, এমনও তৈরি পারে যে আমি ডাইরেক্টর হয়ে যাবো। মানে এখান থেকে তো অনেকে অনেক বড় হয়ে আইসে তো, মানে সবাই তো আর বড় ঘর থেকে বাইরে চলে আসে নাই, এখান থেকে বড় হয়েছে। মানে কথা একটু বেশি কও, ভালো কথা, তোমার মনটা ভালো সেটাও আমি জানি, কিন্তু সবকিছু এত সহজ ভাবো কেন? ছবির জগৎটাই তো এখন পুরো সমস্যা। আমি তো সবার কাছে শুনছি, ভালো ভালো হল নাই, দিনে দিনে হল কমে যেতেছে। আমার মার কথায় যদি কই, সপ্তাহে সে তিনটা ছবি দেখতেছে। এখন তুমি যে ম্যানেজার গিরি করো, আমি চাই ছবি দেখতে,
জানি না। আমি তো সবার কাছে শুনছি যে তারা ছবি দেখতে চায় না, হল সব বন্ধ হয়ে যেতেছে, প্রযোজকরা তারা তাদের টাকা পাইতেছে না। তারা যদি টাকা না পায়, ডিরেক্টর পায় না, তুমি তো প্রোডাকশন ম্যানেজার, তুমি কোথা থেকে টাকা পাইবা? এই সমস্যা থাকবে না, এটা সাময়িক সমস্যা, এটা কাইটতে দিবে না। এবার কি তোমারে বুঝানি আর একটা কলা গাছকে বুঝানি একই কথা, তাই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত নিচ্ছ তুমি? আমি চাকরি করব। কোন জায়গায় চাকরি হারো তুমি? কি চাকরি করবো মানে, আমার দুলা ভাই যারা তুমি খুব ভালো করে এসেছো, সে আমারে বলছে তুই শিক্ষিত রশ্মি, তোর যখনই কোনো সমস্যা হইব আমারে কইবি, আমি তোরে আমার গার্মেন্টস চাকরি দিব। তুমি চাকরি আর বাপ মানে গার্মেন্টসে যাইয়ে ওনার গার্মেন্টসে যাইয়ে আমার মান সম্মান থাকবে? এই গলা না মায়া কথা কও, এত সম্মান, হ্যাঁ এত সম্মান কই থাকে? যখন বাড়িওয়ালার ভাড়া দিতে পারো না, দোকানদারের পাওনা টাকা দিতে পারো না, তখন তোমার সম্মান কই থাকে? এখন যেই কইলাম আমি চাকরি করব, এতে তোমার খুব সম্মান হানি হয়ে দেব না? কথা কথা হুশ করে কইবা। শোনো রশ্মি, একটা কথা বলি, সবার সব কথা সহ্য হয়, বাড়িওয়ালা মোর দ্বারা টাপ হবে সহ্য হয়, মাসওয়ালা মোর দ্বারা টাপ হবে সহ্য হয়, তারা দুইটা কথা কোক অসুবিধা নেই। তুমি মোর প্যাটের কথা সব জানো, তুমি আমার বউ, কিন্তু তুমি যখন একটা কথা বলো না, এসব নিয়ে জানলে শুনে একটা কোটা দাও না, তখন সত্যি মাথাটা আমার আগুন তৈরি যায়। মোর দ্বারা এত খারাপ লাগে যে তুমি মোর দুঃখটা একবার জন্য বোঝার চেষ্টা করো না। সুলতানের পক্ষ থেকে কামাল সন্ধির প্রস্তাব নিয়ে এসেছে। বস, শুধু একটিবার আমাদেরকে বিশ্বাস করে দেখো, আমার বস সুলতানের তো মাত্র একটাই চাওয়া। তুমি অসুস্থ, আমি অসুস্থ, কার সুখের কথা কইছ? তোমার কথা বলে দিচ্ছি, বউ সিরিয়াস, হাসপাতালে মরে যেতে আছে, যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, টা বটন না দিলে কি করে খাইমু? যে বউ টা দিয়ে দেন বস, কাজই কিন্তু সিংহ বনের রাজা সিংহ থাকতে পারে, কিন্তু সিংহ বনের অন্য প্রাণীদের সাথে বোঝাপড়া করে চলে। সুলতান, আমি তো শেষ দেখতে চাই। শুধু আমাকে খাইও না, নিজেও খাও। আমি খাচ্ছি তো, আগে তুমি খাও তারপরে। আউ, আমাকে পেলে সুলতানের সব পাওয়া হয়ে যাবে। এর নাম ভালোবাসা। কিন্তু আমি সুলতানকে ভালোবাসি না, আর আমি যাকে পছন্দ করি না, ভালোবাসি না, আমি তাকে বিয়ে করতে পারবো না। আমি এলাকার মানুষের সামনে সুলতানকে কথা দিয়েছি। কথা দেওয়ার আগে আমার সম্মতি নেওয়ার প্রয়োজন ছিল।